हेलो स्टूडेंट्स, माध्यमिक स्टाडी पॉइंट चैनल सकल के स्वागत जाना। एखे हमें 2023 साल रायमार्टिन प्रश्न विचित्रा वॉल्यूम 1 टी सॉल्व कर मैथमेटिक्स पेपरगुली यूनिट टेस्ट 1 जो क्वेश्चनगुली दिए यूनिट टेस्ट 1 से क्वेश्चनगुली परपर सॉल्व करब। हमें प्रथम एक दिए माध्यमिक पर्षद कर्तृक सम्प्रति प्रकाशित नमूना प्रश्नपत्र ये दिए तुम्हारा निजेरा कर दरकार हमें करिए देव पर। আমরা এই প্রথম কোশ্চেন থেকে মডেল কোশ্চেন পেপার 1 থেকে সলভ করব, ঠিক আছে। যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলে প্রথম কোশ্চেন 1 নম্বর দাগের কোশ্চেন, যদি আসল ও মাসিক সরল সুদের অনুপাত 192:1 হয় তবে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা বার করতে দিয়েছে। এখানে আসল আর মাসিক সরল সুদের অনুপাত দিয়ে দিয়েছে 192:1 দিয়ে সুদের হার বার করতে বলেছে। আমরা বার করে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে একের দাগের একের কোশ্চেনটা আমি প্রথমে ধরে নিচ্ছি যে আসল পি সমান হচ্ছে 192x টাকা, যেহেতু অনুপাত দিচ্ছে তাই এক্স ধরে নিলাম, আর সুদটা ধরে নিলাম আই সমান শুধু 1 দিয়েছে, 192:1 দিয়েছে, তাই এটাকে 192x আর এটাকে 1x বা শুধু x ধরলেও হবে, ঠিক আছে। আর সময়টা এখানে দিয়েছে t সমান 1 মাস, মাসিক সুদ দিয়েছে তাই 1 মাসকে আমরা বছর করে নেব 1/12 বছর, ঠিক আছে। এরপর আমরা সুদের হার বার করব, তাহলে সুদের হার আর সমান সূত্র হচ্ছে আই গণিত 100/pt, তাহলে আই মানে এখানে হচ্ছে এক্স ইন্টু 100/p মানে হচ্ছে 192, তাহলে 192x ইন্টু টি মানে সময়টা 1/12। এবার এক্স এক্স কেটে গেল, 2 দিয়ে 2 6 12, এখানে 2 দিয়ে কাটলে 2 9 18, 2 6 12, 6 16 96, 16 দিয়ে কেটে যাচ্ছে। আবার এই 16 সঙ্গে 100 যদি কাটাকাটি করি তাহলে 4 4 16 4 25 100, তার মানে 25/4% বেরিয়ে যাচ্ছে। তাহলে একে যদি পূর্ণ করি তাহলে 6 4 24, 6 পূর্ণ 1 4% এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন 2 নম্বর দাগের কোশ্চেন, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকা সুদে আসলে 121 টাকা হলে বছরের সংখ্যা কত হতো সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার 10% দিয়েছে, এখানে আসলটা 100 টাকা দিয়েছে, সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা দিয়েছে, দিয়ে বছরের সংখ্যা মানে সময়টা বার করতে দিয়েছে। এটা আমরা করে নেব, যা যা দেওয়া আছে প্রথমে তাই লিখে নিতে হবে। দুইয়ের দাগের কোশ্চেনটা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান দিয়ে দিয়েছে আর সমান আর ধরে নিচ্ছে আর সমান 10% দিয়ে দিয়েছে, আর আসলটা দিয়ে দিয়েছে, আসল বা মূলধন পি সমান দিয়ে দিয়েছে 100 টাকা, আর সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল যা বলবে সমূল চক্রবৃদ্ধি সমান দিয়ে দিয়েছে কত 121 টাকা। আমি ধরে নিচ্ছি, ধরি সময় লাগবে, সময় হচ্ছে সমান এন বছর, ঠিক আছে। এখন শর্তে এই যে এই 10% 100 টাকা আর সময় এন বছর ধরে যে চক্রবৃদ্ধি সুদটা বেরোবে এন বছরে, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এন বছরে যে সমূল চক্রবৃদ্ধিটা বেরোবে সেটা 121 সময় সমান করতে হবে। তাহলে শর্তে সূত্র হচ্ছে পি ইন্টু 1/R/100 টু দি পাওয়ার এন সমানই হচ্ছে 121, এখানে পি এর মান হচ্ছে 100, 1+R এর মান এখানে 10%, তাহলে 10/100 টু দি পাওয়ার এন সমান 121। এবার 1+ এই 10 আর 100 কাটলে 10 10 100, তাহলে 1/10 হয়ে যাচ্ছে, টু দি পাওয়ার এন সমান এই 100টা কি করছে 121 এর নিচে নিয়ে যাচ্ছে, 121/100। এবার
এইটা যোগ করছি, 1 প্লাস 1 বাই 10 যোগ করলে 11 বাই 10 হয়ে যাবে, টু দি পাওয়ার এন সমান 121 বাই 100 করলে 11 বাই 10 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সূচকের নিয়ম অনুসারে এইদিকেও 11 বাই 10 আছে, এখানেও 11 বাই 10 আছে, তাহলে এন সমান বেরিয়েছে 2। তাহলে সময়টা কত লাগবে, সময় সমান হচ্ছে 2 বছর, 2 বছর উত্তর, তার মানে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখে নেবো, তিনের দাগের 5x² - 3x + k = 10, বীজ দুটির গুণফল -2 হলে k এর মান কত হবে বার করতে দিচ্ছে। প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি, 5x² - 3x + k, তিনের দাগের কোশ্চেন, 5x² - 3x + k = 10, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার বীজ দুটির গুণফল বলেছে -2। ঠিক আছে, তাহলে সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে লিখি, 5x² - 3x + k, আর 10টাকে বাঁ দিকে নিয়ে গেলে -10 = 0। এবার কে মাইনাস টেনটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাহলে অতএব বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে কি, -S/c/a। ঠিক আছে, তাহলে এখানে সি কোনটা, সি হচ্ছে কে মাইনাস টেন, আর এ হচ্ছে কোনটা, x² সহগ মানে 5, তার মানে k - 10/5। শর্তে কি দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে -2, তার মানে k - 10/5 = -2। তাহলে একবার দেখে নিই, -2 দেওয়া আছে, হ্যাঁ -2 দেওয়া আছে, তাহলে k - 10 = হয়ে যাবে, এটা 5 × -10, তাহলে k = হয়ে যাবে 10 - 10, মানে k = বেরিয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল যেহেতু 2 দিয়েছিল তাই এটা হয়ে গেল -2 দিয়েছিল, তাই k এর মান 0, অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এরপর বলেছে √45 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে বার করতে দিয়েছে, মানে এই √45 কে ক্ষুদ্রতম কত দিয়ে গুণ করলে এর করণীটা মানে রুটটা উঠে যাবে। তাহলে প্রথমে এই √45 যেটা আছে সেটাকে ভাঙতে হবে, চারের দাগের কোশ্চেন, √45 একে ভাঙতে হবে, প্রথমে 45 কে যদি ভাঙা হয়, 5 × 9 = 45, 3 × 3 = 9, তাহলে এখানে 5 × 3 × 3, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে যাবে, তার মানে 3√5। এই 3√5 কে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, 3√5 কে যদি √5 দিয়ে গুণ করা হয় তবেই এর করণীটা উঠে যাবে, মানে রুটটা উঠে যাবে, তাহলে √5 দিয়ে গুণ করতে হবে, মানে x এর মান কত হতে হবে, এখানে 5, তার মানে x এর মান হবে 5, অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপর বলেছি কি, 3টি সমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা হলো ড্যাশ, এটা উত্তর হবে 1টি, কারণ 1টাও হবে না, মানে 0টি হবে উত্তর, 3টি সমরেখ বিন্দু বলেছে তাই 0 উত্তর হবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম, যেটা 3টি একটাই লাইনের ওপর অবস্থিত সমরেখ, ঠিক আছে, সরলরেখার উপর অবস্থিত, একই সরলরেখার উপর। এবার এই 3টে বিন্দু দিয়েই যাবে এক কোনো বৃত্ত আঁকা যাবে কি, এই 3টে বিন্দু দিয়েই যাবে এরকম বৃত্ত, 2টো বিন্দু দিয়ে যাবে কিন্তু অপর একটা বিন্দু দিয়ে যাবে না, তাই এটা কোনো বৃত্ত আঁকা যাবে না, 0। এটা যদি বলতো 3টি অসমরেখ বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে, তাহলে বলতে হতো 1টি। এরপরের কোশ্চেন বলছে, ABCD বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যেখানে AD সমান্তরাল BC এবং অ্যাঙ্গেল ABC সমান 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান কত। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নেব, প্রথমে বলেছে ABCD হচ্ছে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিই, তার ভিতরে ABCD ট্র্যাপিজিয়াম এঁকে নিচ্ছি, একটা বৃত্ত আঁকলাম, তার ভেতরে একটা ট্র্যাপিজিয়াম এঁকে নিচ্ছি, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু হয়, মানে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়, কারণ তির্যক বাহু দুটো সবসময় সমান হয় বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। এবার কোশ্চেন দিচ্ছে ABCD বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AD সমান্তরাল BC, তাহলে এটা আমরা যদি নাম দিই এইভাবে ABCD,
যেখানে এডি সঙ্গে বিসি হচ্ছে সমান্তরাল। এবার কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি সমান 75 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি মানে এখানে যদি আমরা এখানে কোণ আঁকি তাহলে এটা দিয়েছে 75 ডিগ্রি। বার করতে বলেছে কি, অ্যাঙ্গেল বিসিডি। অ্যাঙ্গেল বিসিডি মানে বিসিডি বলতে এই কোণটা বার করতে দিয়েছে। তো এটা খুব সহজেই বলা যায় যে এটাও 75 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, আর বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের মানে সমদ্বিবাহু হয়, সেই জন্য এটা 75 ডিগ্রি হলে এটাও 75 ডিগ্রি হবে, কারণ এই বাহু দুটো সমান। বা এরকমভাবেও বলা যেতে পারে এইটা 75 ডিগ্রি, তাহলে এই এডি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে, মানে এটাও হবে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 - 75, মানে 105 ডিগ্রি। এবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এই কোণটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 180 - 105, মানে হবে 75 ডিগ্রি হবে। বা ডাইরেক্টও বলা যায় যে এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, যেহেতু এটা 75 হলে এটাও 75 হবে, মানে 75ই হবে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখবো, দুইয়ের দাগের একের কোশ্চেন দেওয়া আছে, প্রতি বছর N% হ্রাস প্রাপ্ত হলে 8 বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা, তাহলে 8 বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল সেটা বার করতে দিয়েছেন। তাহলে যেহেতু প্রতি বছর N% হারে হ্রাস প্রাপ্ত হচ্ছে, তাহলে হ্রাসের হার N%, সময়টা হচ্ছে 8 বছর, আর মেশিনের মূল্য বর্তমান মূল্য হচ্ছে ভি টাকা, 8 বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল বার করতে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি, এখানটা করে নিচ্ছি দুইয়ের দাগের একের কোশ্চেনটা, ধরে নিচ্ছি, ধরি 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল সমান হচ্ছে X টাকা। ঠিক আছে, X টাকা মূল্য ছিল, সময়টা দিয়ে দিয়েছে 8 বছর, সময় সমান 8 বছর। ঠিক আছে, বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য সমান হচ্ছে ভি টাকা, এটা দিয়েছে। আর এখানে আর কি দিয়েছে, হ্রাসের হার N%, হ্রাসের হার সমান হচ্ছে N%। তাহলে শর্তে এই X(1 - N/100) R সমানই হবে ভি, কারণ কি এখানে এক্স টাকা হচ্ছে মেশিনের মূল্য ছিল পূর্বে, হ্রাসের হার N%, তাই মাইনাস হয়েছে এখানে N/100 হয়েছে, আর সময়টা 8 বছর, তাই R হয়েছে, আর এটা বর্তমান মূল্য বার করেছি, বর্তমান মূল্য ভি এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বার করি তাহলে এক্স সমান হয়ে যাবে V/1 - N/100 R। তাহলে এখান থেকে এক্স সমান হয়ে যাবে কি, V(1 - N/100 - R। মাইনাস আর কেন হলো, এটা উপরে উঠে গেল বলে মাইনাস আর হলো। তাহলে এইটাই হবে মেশিনের মূল্য, ঠিক আছে, N বছর পূর্বে, এটাই উত্তর। এরপরের কোশ্চেন দিয়েছে, বলেছে PX² + QX + 1 = 0, সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হলে α² β + β² α এর মান কত হবে বার করতে বলেছে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি, PX² দুইয়ের দাগে দুইয়ের কোশ্চেন, PX² + QX + 1 সমান 0। তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল বার করবো, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা বিটা, সেটা সূত্র কি, C/A। সি এখানে কত, ধ্রুবক পদ হচ্ছে 1, আর এ হচ্ছে পি। ঠিক আছে, আর বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি বলতে পারো, সমষ্টি সমান হচ্ছে আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের যোগফলের সূত্র কি, -B/A, তাহলে বি মানে হচ্ছে কিউ এখানে, আর এ মানে হচ্ছে পি। ঠিক আছে, আমাদের বার করতে দিচ্ছি কি, α² β + β² α-র মান, এই দুটো থেকে আমরা আলফা বিটা যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা পড়ে থাকছে। এবার আলফা বিটার মান হচ্ছে 1/p ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে -Q/p, এই দুটো যদি গুণ করা হয় তাহলে -Q/p
পি স্কোয়ার হচ্ছে এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখে নেব। কোনো বৃত্তে এ বি সমান 3 সেমি, এ সি সমান 4 সেমি, পরস্পর লম্ব দুটি জ্যা হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এটা এঁকে নিতে হবে প্রথমে, তাহলে বোঝা যাবে। দুটো জ্যা দিয়ে দিয়েছে এ বি আর এ সি, যাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি আর 4 সেমি, দিয়ে বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে। এরকম একটা বৃত্ত টেনে নিলাম প্রথমে, সেই বৃত্তে দুটো জ্যা আমি টানছি, একটা হচ্ছে এরকম এ বি যদি টানা হয়, আর একটা হচ্ছে এ সি, মানে এরকম টানা হলো, দুজনে পরস্পর লম্ব বলে দিচ্ছে কোশ্চেনে, বলে দিচ্ছে এটা যদি এ হয়, এ বি হয় আর এটা এ সি হয়, তাহলে এ বি লম্ব এ সি, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। দিয়ে বার করতে দিয়েছে কি, এ বি সমান 3 সেমি আর এ সি সমান 4 সেমি বলেছে, দিয়ে বৃত্তের ব্যাসার্ধ বার করতে দিয়েছে। এ বি সমান দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার আর এ সি সমান দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। এবার বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে। এখন আমরা যদি এই বি আর সি বিন্দুটা যোগ করি, তো বি আর সি বিন্দুটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এটা কয়ের দাগের কোশ্চেনটা, এটা হচ্ছে 3-এর দাগের কোশ্চেন। তো বি আর সি বিন্দুটা যোগ করলে যে ত্রিভুজটা পাচ্ছি সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ। ঠিক আছে, এবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র কি, মানে অতিভুজ বার করা হবে কীভাবে, আমি লিখে নিচ্ছি। এ বি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, এ সি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, অ্যাঙ্গেল বি এ সি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পায়, ত্রিভুজ থেকে পায় কি পাবো, এই যে বি সি এর মানটা বার করতে পারবো, বি সি সমান কত হবে, রুট ওভার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 4 এর 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, মানে রুট ওভার 9 প্লাস 16, 9 আর 16 যোগ করলে 25, তার মানে হচ্ছে 5 বেরিয়ে গেল, এদের মান বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই গোটাটার মান 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। এবার আমরা জানি কোনো একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি আঁকা হয়, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার পরিবৃত্ত যদি আঁকা হয় সেই পরিবৃত্তের কেন্দ্রটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মাঝখানে থাকে। ঠিক আছে, তাহলে অতিভুজের মাঝখানে যদি থাকে, তাহলে এই অতিভুজটাই হচ্ছে এই পরিবৃত্তটার ব্যাস। অতিভুজটা যদি ব্যাস হয়, ব্যাসের দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে এখানে এটা নাম দিয়ে দিলাম ও, তাহলে এই ও সি মানে ব্যাসার্ধ কত হবে, এই 5-এর অর্ধে, তাহলে আমরা লিখে দেবো। অতএব ব্যাসার্ধ সমান হয়ে যাবে 5/2, মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন দেখব, বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ ডি সমান এ বি এবং অ্যাঙ্গেল ডি এ সি সমান 60 ডিগ্রি হলে এবং অ্যাঙ্গেল বি ডি সি সমান 50 ডিগ্রি হলে এ সি ডি এর মান কত। তাহলে একটা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে যাতে করে এ বি সমান এ ডি হয়। ঠিক আছে, তাহলে প্রথমে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ এঁকে নিই, একটা বৃত্ত নিচ্ছি প্রথমে, সে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আঁকতে হবে যাতে করে এটা নাম দিই এ বি, এখানে একটা সি নাম দিই আর এটা হচ্ছে ডি, এটা একটা চতুর্ভুজ এঁকে নিলাম। এবার এই চতুর্ভুজের কোশ্চেনে বলে দিয়েছে যে এ বি সমান এ ডি, এ বি সঙ্গে এ ডি সমান, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এমন চতুর্ভুজ আঁকা হয়েছে। আর বলেছে কি, অ্যাঙ্গেল ডি এ সি সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি এ সি, ডি এ সি এটা যোগ করতে হবে, তাহলে এইটা যদি আমরা যোগ করি, হাতে করি টানছি, তো এইটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর কি দিয়েছে, অ্যাঙ্গেল বি ডি সি সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ডি সি, বি ডি সি, হ্যাঁ তার মানে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তো বি ডি সি মানে এটা হচ্ছে 50 ডিগ্রি। দিয়ে বার করতে বলেছে কিসের মান, অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি এর মান বার করতে বলেছে, এ সি ডি, হ্যাঁ এই কোণটার মান বার করতে দিয়েছে। এবার দেখো এই কোণটার মান কি করে বার করবো,
তো এখানে এটা 50 ডিগ্রি দিয়ে দিয়েছে আর এটা 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, দিয়ে এই কোণটার মান বার করতে দিয়েছে। এখন দেখো এখানে তো এইটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে সিডি বৃত্তচাপের উপর লিখছি, সিডি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি এবং অ্যাঙ্গেল ডিবিসি। তার মানে অতএব অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল ডিবিসি সমান 60 ডিগ্রি হবে, মানে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার এই কোণটা 50 ডিগ্রি হলে, এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। কারণ কি? এটা 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি হবে, কারণ হচ্ছে বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এই দুটো। তাহলে লিখব বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিডিসি এবং অ্যাঙ্গেল বিএসি। অতএব অ্যাঙ্গেল বিডিসি সমান অ্যাঙ্গেল বিএসি সমান 50 ডিগ্রি হয়ে গেল, তার মানে এই কোণটাও 50 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে এই কোণটা যদি 50 হয়ে যায় তাহলে এবার এই কোণটা কি করে বার করবো? এই কোণটা তাহলে দেখো এখানে যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলে দিয়েছে, তাই এই কোণটার সঙ্গেও এই কোণটা সমান হবে। তার মানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএডি, মানে এই যে গোটা কোণটা সেটা কত হবে? সমান হবে 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে হচ্ছে 110 ডিগ্রি। এবার এই গোটা কোণটা যদি 110 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা কত করে হবে? তাহলে অতএব অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এডিবি সমান হয়ে যাবে কত? 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে হচ্ছে 70 ডিগ্রি বাই 2, মানে 35 ডিগ্রি করে হচ্ছে। তার মানে এই কোণটাও 35 ডিগ্রি আর এই কোণটাও 35 ডিগ্রি। এবার এই কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 35 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এটা এডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে লিখবো যেহেতু এডি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এবিডি ও অ্যাঙ্গেল এসিডি, অতএব এসিডি সমান অ্যাঙ্গেল এবিডি সমান 35 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 35 ডিগ্রি, এটা এই কোশ্চেনের উত্তর 35 ডিগ্রি। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে একটি ঘনকের প্রতিটি প্রান্তিকিরকে 50% কমানো হলো, তাহলে ঘনকের আয়তন ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, 50% কমানো হয়েছে, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন কত হবে? সমান হচ্ছে এ কিউ ঘন একক। আর পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 50% কমন হয়েছে, তাহলে এ মাইনাস 50 এ বাই 100, তাহলে 50 2 100,
तार माने a माइनस a बाय टू माने a बाय टू ही होच्छे a बाय टू एको ताहले घनकेर आयतन माने परिवर्तित घनकेर आयतन परिवर्तित घनकेर आयतन समान कत हबे एटार होल क्यूब माने a बाय टू एर होल क्यूब माने a क्यूब बाय आठ घन एको ठीक है एकोन बार करते दीजिए कि मूल घनक ओ परिवर्तित घनकेर घनकेर आयतनेर अनुपात आयतनेर अनुपात तार माने दुटो आयतनेर अनुपात करते हबे ताहले ए क्यू अनुपात ए क्यू बाय आठ ए क्यू चले गेले वन इज टू वन बाय एट माने होच्छे एट इज टू वन एट इज टू वन होच्छे ए क्वेश्चन एर करेक्ट आंसर এর পরের কোশ্চেন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন এর পরে এটাই শেষ হয়ে গেল এর পরের যে ভিডিওটা বানাবো সেখানে এই তিনের থেকে পরপর এই যে পেজটা আছে এই পেজটা সলভ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে এরপর আস্তে আস্তে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে আমরা উৎসাহ পাবো এবং পরবর্তীতে আরও ভিডিও দিতে উৎসাহিত হবো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য